ব্যাপার? শ্বশুরমশাই লেবু চাটা কে দেবে আজ? এই তো যাচ্ছি কাকিমা। ও বৌমা, ঠাকুর মশাই ডাকছে। যাই মা, এক্ষুনি আসছি। একটা পার্সেল আছে পরমেশ্বরী বসুর নামে। বস বাড়ি বটে, ওই নামে তো কেউ থাকে না কো। আপনি বাড়ি ভুল করছেন, নামটা যেন সিন্ধু সভ্যতা আমলে। আমি পরমেশ্বরী, আমার বাবা মার দেওয়ার নামটা এখনো বেঁচে আছে। অন্দর মহল, কারোর মা, কারোর স্ত্রী, কারোর বৌমা, এগুলোই যেন একটা সময়ের পর বহু মহিলার পরিচিতি হয়ে ওঠে, যেখানে সব কিছুর মাঝে হারিয়ে যায় সে নিজেই, চাপা পড়ে যায় নিজের অস্তিত্ব, নিজের অনুভূতি, আর চারপাশের মানুষগুলোই হয়ে যায় তার আইডেন্টিটি। তাই এক সাধারণ মহিলার নিজেকে এবং নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার গল্প নিয়ে জি বাংলার নতুন সিরিয়াল অন্দরমহল। আমি পরমেশ্বরী, আমার বাবা মার দেওয়ার নামটা এখনো বেঁচে আছে। আসছে অন্দরমহল। দক্ষ অভিনয় দিয়ে যিনি সবসময় দর্শকদের অন্দরমহলে ঢুকে গেছেন তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে। রীতাদি, কেমন আছো ফার্স্টে জানবো। ভালো আছি গো। আচ্ছা, দর্শকেরা কিন্তু জানতে চাইছেন, এই আমরা যে প্রোমোটা দেখতে পাচ্ছি সেখানে তিনজন নারীকেই মূলত দেখা যাচ্ছে, যেখানে তুমি একজন। সেখানে তোমাকে আমরা কিভাবে পাবো, মানে পরমেশ্বরীর পাশে না পরমেশ্বরী বিপরীত? আমার মনে হয় না, কেননা তোমরা যতটুকু দেখলে আমরা ঠিক ততটুকুই জানি। মানে দিদি এতগুলো কাজ একসাথে করেন, ফলে ওর পক্ষে ওই অনেক আগে থেকে প্ল্যান করা সম্ভব হয় না। তো উনি এক্ষুনি বললেন যে এটা একটা মুক্তির গল্প, একজন নারীর মুক্তির পথে চিরকালই দেখা গেছে যে অন্য নারীরা বাধা হয়ে দাঁড়ায়। আমি জানি না, আমার চরিত্রটা আমি যতটুকু দেখেছি বা প্রমোতে করেছি তাতে আমার মনে হয় যে ইনিশিয়ালি তো নিশ্চয়ই এখানিকটা বাধার সৃষ্টি করবে, তার পরবর্তী ব্যাপারটা মানে এখনও ঠিক জানি না মানে কোথায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, তো তোমাদের জন্য, তোমার আর কনিধির জন্য এই সিরিয়াল কিন্তু নস্টালজিয়া, কারণ এক আকাশের নিচের পর তোমরা দুজনে ছোট পর্দা একসাথে, মানে তোমায় দেখেছি কনিধিকে নয়, তো সেটা নিয়ে কি বলবো? সেটা কি জানো তো, আমার জীবনে আমি জানি না, এটা প্রফেশন, আমাকে প্রফেশনালি কাজ করতে হয় যখন যে সেটে যাই। এখন পৃথিবীতে তো সব মানুষের সঙ্গে তোমার সমান সম্পর্ক হতে পারে না, এক একটা সম্পর্ক কাজ করতে গিয়ে ভীষণ ব্যক্তিগত হয়ে যায়, ভীষণ বাড়ির মানুষের মতন হয়ে যায়। তো সামহাও আমার তাদের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে, আমি জানি না কেন, সেটা অনেক বেশি ওয়ার্ক করে। এবং সেটা একটা প্রসেসও, যে তুমি যে মানে কোঅ্যাক্টাররা সবার মধ্যে একটা সম্পর্ক ভালো থাকলে, তো কোনি এই কথাটা উঠলো এখান থেকে, যেহেতু আমি আর কোনি অনেকদিন পরে পাঠ করছি এবং আমাদের মধ্যে একাকাশ চলাকালীন একটা অসম্ভব ভালো মানে সম্পর্ক হয়েছিল, এবং সেটা ও তখন ছোট্ট মেয়ে, আমিও অনেক অল্প বয়সী, কিন্তু প্রতিদিন ওই অত ঘন্টা কাজ করতে করতে আমাদের মানে ওরকমই, আমরা চরিত্রের নাম ধরেই প্রত্যেকে ডাকতাম। তখন হাসিদি সুমিত্রা মুখার্জি বেঁচে ছিলেন, উনি আমাদের মা ছিলেন, তো আমি তাকে আম্মাই বলতাম, উনিও আমাকে রাজি বলতেন। একবার দুপুরবেলায় উনি বাড়িতে ফোন করেছেন, আমি শুটিং থেকে ফিরেছি, আমার ছেলে তখন ছোটো, বলছে মা তোমাকে আম্মা ফোন করেছিল। আম্মা ফোন করেছিল, তুই কী করে জানলি? তোমাকে তো রাজ আম্মা ছাড়া আর কেউ বলে না। তো এইরকম আর কি। তো সেইটা আমার এবার বারবার মনে পড়ছে বলে বললাম যে ওই নস্টালজিয়াটা বোধ হয় ওয়ার্ক করবে খুব। হ্যাঁ, আর এরা তো মানে অনুসাদীর সঙ্গে তো রেগুলার কাজ করি, সন্তুদার সঙ্গেও তাই, চন্দন আছে, চন্দনের সঙ্গে স্ক্রিনে বেশি কাজ মানে খুব একটা আমি করিনি, কিন্তু ভালো অভিনেতা হিসেবে মানে মানি, তো ফলে যা হয় একটা লেনা দেনা, একটা আদান প্রদান অভিনয়ের সময় থাকলে সেটা খুব ভালো হবে। দর্শকদের অন্দরমহলে আবার ঢুকতে চলেছে তুমি কিছুদিনের মধ্যেই, তাদেরকে কি বলবে শেষে? আপনারা দয়া করে আমাদের এই শোটা দেখবেন, আমি আপনাদেরকে কথা তো কথা দেওয়াটা আগে থেকে ঠিক না, কথা দেওয়াতে দেওয়ার কথাটা বলবো না, কিন্তু আমি এটুকু আপনাদের সামনে এই প্রস্তাবটা রাখতে পারি যে অন্দরমহল আপনাদের খুশি করবে, এবং বিশেষ করে মেয়েদের জন্য এই সিরিয়ালটা বোধহয় একটা ওই যে বললাম দক্ষিণের জালনা হবে। কি নাম, সিন্ধু সভ্যতা থেকে উঠে এলো। আমি পরমেশ্বরী, আমার বাবা মার দেওয়ার নামটা এখনো
বেঁচে আছে? অন্ধরমহল 5ই জুন থেকে সোম থেকে শুক্র রাত 10:30টায়। ঘরের মেয়ে এবং ঘরের বউ হয়ে যিনি খুব শিগগিরই দর্শকদের অন্ধরমহলে প্রবেশ করতে চলেছেন তিনি পরমেশ্বরী, আমাদের কনীনিকা ব্যানার্জি, কনিদি। কনিদি, ফার্স্টেই জিজ্ঞেস করব, অনেক দিন পর আবার দর্শকদের ঘরে, মানে ঘরে ঢুকতে চলেছে সিরিয়ালের মাধ্যমে, সেটাই কেমন লাগছে? ঘরে ঢোকার একটা মজা আছে, আবার দুঃখও আছে। মজাটা হলো এটা, যেটা একটা জাস্ট বাটন টেপা, তারপরেই তাদের রান্নাঘরের পাশে টিভি চলছে, কারোর বেডরুমে টিভি চলছে, কেউ হয়তো পুজো করতে করতে দূরে টিভি চলছে, টিভি সব জায়গায় পৌঁছে যায়। আবার দুঃখের জায়গা এটা হলো যে বোতামটা টিপলেই সেটা কিন্তু আবার বন্ধ হয়ে যেতে পারে। তাই আশা করছি অন্দরমহল অন্দরমহলে ঢুকবে এবং ওই বাটনটা অনই থাকবে, কোনোদিন অফ হবে না। এবং সেটার জন্যে নিজেকে যতটা কসরত করতে হয়, নিজেকে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা আমি চেষ্টা করব করার। আচ্ছা, এবার শুনবো পরমেশ্বরীকে নিয়ে কিছু কথা, তুমি যদি বলো সে কেমন, সে কতটা কনীনিকার সাথে মেলে? নেই, মিল নেই। পরমেশ্বরীর সাথে কনীনিকার মিল খুবই কম, কারণ কনীনিকা একটু অন্যরকম। পরমেশ্বরী অতীব সাধারণ একটি মেয়ে, নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। সে ফ্যাশন বোঝে না, ইংরেজি বলতে পারে না, সে আজকালকার মেয়েদের মতো নয়। সে একেবারেই জানে না তকমালা, মানে যেটা আমরা যে একটা হয় না, নিজের একটা মোড়কে নিজেকে মুড়িয়ে রাখি, সে মোড়কে মুড়তেই জানে না। যে কারণে তার, সে খুব সাদামাটা একজন মানুষ এবং বিয়ে হয়ে যায় বসু পরিবারে, মানে অত্যন্ত পয়সাওয়ালা একটা বাড়িতে, এবং সেখানে গিয়ে সে সকলের ফাইভ ফরমাস খাটতে খাটতে নিজেকে ভুলতে আরম্ভ করে। আমি কনীনিকার সঙ্গে মিলি এই কারণেই বলছি, মিল হয়তো সামান্য হলেও থাকবে, তার কারণ একটাই, আমিও একজন মেয়ে। এবং আমরা প্রত্যেকে, যারাই আমরা মেয়ে, তারা সবসময় নিজেকে সেকেন্ডারি রাখি, আমরা সবসময় না অন্যেরটা আগে ভাবি, এবং সেটা করতে গিয়ে কখনো কখনো নিজেকে হারিয়েও ফেলি। সেটা প্রেম করতে গিয়েও দেখা যায়, একটা সংসার করতে গিয়েও দেখা যায়, সংসার করতে করতে সন্তান মানুষ করতে গিয়েও দেখা যায়। সব জায়গায় মেয়েরা সবসময় তার আশেপাশের মানুষকে, যারা যাদেরকে সে ভালোবাসে বা ভালো রাখার চেষ্টা করে, তাদেরকেই প্রথম প্রায়োরিটি দিয়ে ফেলে। পরমেশ্বরীর সাথে কনীনিকার এইটুকুনি মিল, কারণ এই বেসিক যেটা, যেটা মানে আমার মনে হয় তোর সাথেও মিল আছে, প্রত্যেকটি মেয়ে এখানে এই মুহূর্তে যারা এখানে রয়েছে এবং যারা ক্যামেরার উল্টো দিকে শুনছে, তারা প্রত্যেকে ভগবান বা সময়, মানে একটা মানুষকে তো বানানো হয়, মেয়েদেরকে এইভাবেই বানিয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা এতটাই ভরা যে তার নিজের খেয়াল না রাখলেও চলে, কিন্তু সে বাকিদের খেয়াল রাখতে মত্ত থাকে। পরমেশ্বরী এরকম নিজেকে হারিয়ে ফেলে এইরকমভাবে চলতে চলতে, তারপরে সেই জায়গা থেকে নিজের আইডেন্টিটি খুঁজে বার করা, আবার নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে চেনা, নিজেকে জানা। তো এই যে অস্তিত্ব, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার গল্প, তো এটা সেক্ষেত্রে তুমি আজকে এখানে দাঁড়িয়ে একদমই পরমেশ্বরীর মতো না হয়েও নিজের অস্তিত্বটা তৈরি করতে এখনও কি তোমায় লড়াইটা করতে হয়? কে করছে না এই মুহূর্তে? তুই যে আমার মাইকটা ধরে রয়েছিস বা এখানে সকল, আমরা সবসময় অস্তিত্বের লড়াই করছি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা কথা আছে, জঙ্গলে প্রত্যেকটা জানোয়ার, প্রত্যেকটি জন্তু সবসময় নিজেকে বাঁচানোর জন্য অস্তিত্বের লড়াই করছে। একইভাবে সভ্য সমাজেও কিন্তু আমরা নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে, মেবি রোজগার করার জন্য, মেবি নিজের জায়গাটা তৈরি করার জন্য, মেবি সম্মান পাওয়ার জন্য, মেবি ভালোবাসা পাওয়ার জন্য, অস্তিত্বের লড়াই কিন্তু প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সমাজে, প্রত্যেক জায়গায় চলছে। এই সিরিয়াল একটা কোইন্সিডেন্স, তোমার সাথে মিলে গেছে লুকটা, মানে সিঁদুর বিয়ে হওয়ার পরে এই ধরনের, তো সেটা কতটা এনজয় করছো? আমি মানে এখানে করে উইক টুক পড়েছিলাম একদিন, এই প্রমোশন টমোশন করে বাড়ি ফিরলাম, ভাবলাম মা হয়তো বলে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু ভুলে গেছি সব সবাই বিয়ে হয়েছে। এলাম সে যেহেতু আমি এমনিই ঘুরে বেড়াই, আমি মা দরজা খুলে খুলে বলে এটা কি, উইকটা মাথার উপর উঠে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে, তো মা খুব ভয় পেয়ে গেলাম দেখে। আমার খুব অবাক লাগলো, কেন বললো না আমাকে ভালো লাগছে দেখতে? তখন আমি রিয়েলাইজ করলাম আমি তো সারাক্ষণ শাঁখা পলা সিঁদুর এই পরি, এখন তো আমি পরমেশ্বর, আমি কনীনিকা এখন, কিন্তু সাজ তো একই। তো কনীনিকার সাথে পরমেশ্বরী এই জায়গায় মিল কিন্তু প্রচণ্ড, সাজগোজগুলো একরকম একদম। তো এক্ষেত্রে 10টা থেকে 10:30টা চৈতিদির একটা সিরিয়াল আসছে, এরপর 10:30টা থেকে তুমি, আবার এখানেও মিলে যাচ্ছে তুমি আর ইতাদি, মানে এক আকাশের নিচে টিমই আবার ফিরছে একই সময়ে, তো সেইটা নস্টালজিয়া সেইটা নিয়েছে দেখি। আমি খুব এক্সাইটেড, আমি আমার সিরিয়াল, আমি চৈতিদির সঙ্গে আমার একটা অন্য লেভেলের কানেকশন, সরি, মানে আমরা দুজনে ভীষণ বদমাইশ, সরি এটা শুনলেই আবার বকুনি দেবে আমাকে, কিন্তু আমরা সত্যি একে অপরকে খুব ভালোবাসি, একটা অন্য ধরনের সম্পর্ক এক আকাশ করতে করতে তৈরি হয়ে গেছে। এখানে রীতাদি আছে আমার সঙ্গে, আজকে প্রায়
অনেকগুলো, 10 বছরও নয়, তার থেকে বেশি হবে, 15-16 বছর বাদে আমি রীতাদির সাথে কাজ করব। এবং আমি প্রোমো শ্যুট করার সময় আমার মনে হচ্ছিল, জানিস, ওই একটা জায়গা ছিল যেখানে আমার বড় আমায় কিছু বলবে, আমার রিয়েলাইজেশন এবং একে অপরের দিকে তাকানোটা নিজে থেকে হয়ে গেল। তো আমার মনে হলো যে এতগুলো বছর কাজ করিনি, কিন্তু ওই কানেকশনটা রয়েই গেছে, মানে কেমিস্ট্রি যেটাকে বলে। এবং আমি আরও আরও একটি কথা বলবো, আমার যারা চারদিকে যে সকল চরিত্রে অভিনয় করছে, আমি খুব খুশি, কারণ আমার মনে হচ্ছে সময়টা খুব ভালো কাটবে, কারণ সবাই ভালোবাসার পাত্র পাত্রী। এবং আশা করি আমরা ভালো সময় কাটাতে পারবো, এবং ভালো সময় কাটলে ভালো কাজ হয়, কাজটাও তাই ভালো হবে আশা করছি। আচ্ছা, সবশেষে জিজ্ঞেস করবো যে পরমেশ্বরী তো মহিলাদের গল্প, আর সিরিয়ালকেও আমরা কিন্তু ধরি মহিলাদের জন্য বিশেষ করে, তো সেক্ষেত্রে সকল মহিলাকে তুমি কি বলতে চাইবে? মানে সত্যি কথা বলতে মহিলাদের গল্প বলে কিন্তু একটা জিনিসই হয়, সেটা হলো মানে তুমি নিজেকে আইডেন্টিফাই করা, নিজেকে দেখতে পাওয়া, নিজের চলার পথের যা যা আমরা করে থাকি সারাটা দিনে, সেই জিনিসগুলোই যখন একটা পর্দার সামনে তোমায় কেউ আঙুলে আঙুল মানে কী হয় থার্ড পার্সন তো বলে আঙুল তুলে দেখিয়ে দেয় যে এটা হচ্ছে, তখন কোথাও একটা সেলফ রিয়েলাইজেশন হয়, কোথাও একটা নিজেকে চেনা জানার খেলাটা শুরু হয়ে যায়। তো আশা করছি পরমেশ্বরী এরকম অনেক মানুষকে অনেক কিছু জানাবে, যেটা সে জানে কিন্তু জানতে চায় না বা এড়িয়ে চলে, সেই জানার মধ্যে দিয়ে তার নিজেকে আবার রিইনভেন্ট করা, যেরকমভাবে পরমেশ্বরী করবে আশা করছি। এবং হ্যাঁ, নিজেকে চিনতে জানতে আখেরে আমরা না বললেও মেয়েরা কিন্তু যখন এই জিনিসগুলো দেখে চেনে জানে তখন কিন্তু রিয়েলাইজেশনটা হয়, এবং যদি কিছুক্ষণের জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করে আমার ভালো লাগবে। যাই মা, এক্ষুনি আসছি। একটা পার্সেল আছে পরমেশ্বরী বসুর নামে। আসছে অন্দরমহল।